তো এদিকে এই যে লুচির জন্য আলুর তরকারি করে বসিয়ে দিয়েছি। তো আমি জানো তো ভেবেছি পুরো ফার্স্ট থেকে ভিডিওটা ক্যাপচার হচ্ছে, মানে আলুর তরকারিটা বসানোর আগে থেকে। তো ফট করে কি মনে হলো তাকে দেখছি যে আমি ক্যামেরাটা মানে অফ করা আছে, অন করতে ভুলে গেছি, মানে ভিডিওটা সরি ভিডিওটা অন করতে ভুলে গেছি। তো যাই হোক, যেটুকুনি পারলাম সেটুকুই দেখাচ্ছি। এই দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি কষিয়ে, তো একটু কালো জিরে সবুজ লঙ্কা ফোড়ন দিয়েছি, আর টমেটো নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এটাই এরকম বেশ আলুর তরকারি ভালোই লাগে লুচিটা, একটু নামানোর আগে মিষ্টি ফেলে দিয়ে ভালো লাগে এরকম খেতে। আর এদিকে দেখো আটা মেখে নিয়েছি লুচির জন্য। এবার কেন আটা, ময়দাটা না শেষ হয়ে গেছে কালকে, যে বিশ্বকে মানে আগের দিন রাতে যে গতকাল রাতে যে বলবো, আমার আর খেয়াল ছিল না যে ময়দাটা শেষ হয়ে গেছে। তো যাই হোক আমি আটা দিয়েই করছি, আটা দিয়ে ভালোই লাগে, এর আগেও খেয়েছি আমি দু একবার, তো ভালোই লাগে আটা দিয়ে খেতে। আর আমি যদিও লুচি করি, যখনই লুচি করি না কেন আমি আটা ময়দা মিলিয়ে করি, শুধু আটা মানে শুধু ময়দা দিয়ে করি না, আমার ঠিক ভালো লাগে না শুধু ময়দা দিয়ে, আটা ময়দা মিলিয়েই করি। তো যাই হোক আজকে আর ময়দা দিইনি, শুধু আটা দিয়েই করছি, ভালোই লাগবে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে তরকারি হচ্ছে, আর আমি এদিকে লুচিগুলো বেলে নিচ্ছি। আমি না অত কিন্তু ভালো লুচি বেলতে পারি না, মানে দুই একটা খুব সুন্দর গোল হয়ে যায়, এবার দুই একটা গোল হতে চায় না। যাই হোক আমি অতটা খুব ভালো পারি না বেলতে। তো এদিকে হচ্ছে, আর এদিকে লুচি কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আমি মানে না খিত খাই না বললে চলে, খুব কমই একটা দুটো ছেলে আর বিসর্জনে করছি। আর আমার খুব আমি তরকারিটা যে করবো, রাতের কিছু ভাত আছে, অল্প একটু কিছু ভাত আছে, তো ভাতটা ভেবেছি তরকারি দিয়ে খেয়ে নেবো, কারণ আমার লুচিটা ঠিক ভালো লাগে না খেতে। আমার একটু পরোটাটা ভালো লাগে, আর রুটি লুচি এগুলো কিছুই ভালো লাগে না, তাও খাই, খাই না বললে ভুল কথা, খাই অল্প স্বল্প, এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে বাবা আর ছেলে মানে দুজনেই ঘুমাচ্ছে। তো বাবুর যেহেতু শনি রবি স্কুল ছুটি থাকে, ও শনি রবিটাই সকাল টাইপটা পড়া থাকে, তাই জন্য তো আজকেও পড়া আছে ওর, তো ওকে পাঠাবো, ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম ততক্ষণে আমি আগেও টিফিনটা করে ফেলি, মানে সকালের জলখাবারটা করে ফেলি, তারপর ডাক দেবো, ওর ডাক দিয়ে তুলে ফ্রেশ করে পড়তে পাঠাবো। তো এইভাবেই তো এখন যেন করে নিচ্ছি ঝটপট করে সকালের টিফিনটা। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই তোমাদের বলবো। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে তো প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তো এটাই বলবো। আর এদিকে দেখো যে লুচিগুলো বেলে ভাজাও হয়ে গেছে, না এদিকে তরকারি নামানো হয়ে গেছে, আর এদিকে এখন ভেজে নিচ্ছি। আর লুচিগুলো কিন্তু বেশ ফুলছে, তোমরা দেখতেই পেলে বেশ ফুলকো ফুলকো হচ্ছে লুচিগুলো। লুচি ভাজলে যদি একটু এরকম ফুলে না, খুব মনে ভালো লাগে, মনটাও যেন ভালো লাগে না, ফুলেছে একটা শান্তি একটা এরকম ব্যাপার। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ বেশ ফুলকো ফুলকো হচ্ছে লুচিগুলো। চলো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। লুচি ভাজা হয়ে গেছে, আর এই যে বাবুর জন্য বেড়ে নিয়েছি লুচি আর তরকারি। তো ওর তো সারাওড়া থেকে পড়া, তোমাদের বললামই তো, ঘুম থেকে উঠে ওর কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, এখনও লুচিটা খেয়ে রেডি হয়ে তারপর পড়তে যাবে, তো ওকে জন্য আগে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিক। আর ওর বাবা বললো যে ওকে দিয়ে এসে তারপর খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো ডালটা এর ফাঁকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, মুগের ডাল, তো এখন এটা ফোড়ন দিয়ে দিচ্ছি লুচিটা ভাজার পর। কড়াইয়ে একবারে একটু তেল ছিল, তো ওটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ডালটা। তো আমরা দিয়ে করছি টক ডাল করছি, এটা মুগের ডালে। আর এদিকে পনিরের তরকারি করবো বলে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি, আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি তো পনিরের তরকারির জন্য। আর ডালটাও প্রায় এখন হয়ে এসছে, নামিয়ে নেবো ডালটা। তো ডাল হয়ে গেছে, এদিকে ডাল নামিয়ে এখন আমি এই যে পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো পনিরের তরকারিটা বসিয়েছি বলতে আলুটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর যা যা মশলা টমেটো কুচি দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি, আর হলুদ নুন এইসব যে একটু লাগে তো দিয়ে দিয়েছি, একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট কালারটার জন্য। তো যাই হোক দিয়ে প্রথম কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে তারপর জল দেবো। আর এর মধ্যে কিন্তু বাবুকে বাবুর বাবা পড়তে দিয়ে চলে এসছে, দিয়ে এসে ওকে টিফিন দিয়ে মানে সকালে জলখাবার দিয়েছে, ও খাচ্ছে। তো এখন আমি এদিকে করছি, আর আজকে না সকাল থেকে মনে মনে হয়েছি বসবো না, কারণ বসলেই না কাজে লেট হয়ে যায়, আর স্কুল থাকলে তো তাড়াহুড়ো থাকে, ভাবি অনেক সপ্তাহে যে অন্য সপ্তাহে স্কুল নেই, আজকে একটু লেটে করে করবো এরকম ভাবি, কিন্তু আজকে তা করবো না ভেবেছি, মনে মনে ভেবেছি একটা না কাজ করে তারপরে বসবো। আর ওদিকে পনেরো থেকে এটা কষিয়ে আমি জল দিয়ে এসেছি, দিয়ে এদিকে বিছনাটা গুছাতে চলে এসেছি, কারণ ওরা তো ঘুমিয়েছিল, তোমাদেরকে তো বলছিলামই, তো ওরা ঘুমিয়েছিল বলে বিছনাটা পরেই তুলছি। আর আমি বেড কভারটাতে চেঞ্জ করবো, সপ্তাহে যে কোনো একদিন করি, হয় শনিবার না রবিবার, যে কোনো দুদিনের মধ্যে একদিন করে বেড
খাবারটা চেঞ্জ করি, মোট কথা সপ্তাহে একদিন করি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম আজকেই কেচে ফেলি, কারণ বৃষ্টির কথা তো বলা যায় না, এখন বর্ষাকালই পেরায়। তো বৃষ্টি এই রোদ্র উঠে এই বৃষ্টি হয়। তো দেখলাম আজকের আকাশটা বেশ ভালোই আছে, রোদ্র উঠেছে, গরমটাও পড়েছে, মানে ভালোই রোদ্রের তাপটা আছে। তো ভাবলাম কেচেই ফেলি আজকে, যখন রোদ্রটা যে বলা তো যায় না আবার কখন বৃষ্টি নামে। তো এইভাবে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছে, এদিকে ওদিকে তরকারি হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি ভকভক করবো না, তোমরা দেখতে থাকো। তো আমার চাদরটা পেতে নিচ্ছি আর সবগুলো চেয়ারের মধ্যে রেখেছি। আজকে বেশ অনেকগুলোই কাচারা আছে। তো কদিন তো বাবুকে স্কুল নিয়ে পরীক্ষা চলছে, হয়তো যাওয়া আসা হচ্ছিলো ওখানে। তো যাই হোক, কাচারা আছে। আর এদিকে দেখছো ক্যামেরাটা আমি অন করেছি, যেদিকটা সেদিকটা এরকম রোদ্দুর জানলাটা খুলেছি। তো আজকে রোদ্দুর তাপটা খুব, তাই জন্য এরকম হয়ে রয়েছে, মানে এরকম ঝাপসা লাগছে দেখতে। তো এই যে বিছনা চাদরটা চেঞ্জ করে, যে বিছনা গুছানো কমপ্লিট। তো বিছনা গুছিয়ে নিয়েছি এদিকে, আর এদিকে ঘর তোরের কাজ মোটামুটি কমপ্লিটই। এবার রান্নার দিকে যাবো, তরকারিটা প্রায় হয়ে এসছে, তরকারিটা নামিয়ে নেবো। নামিয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। এদিকে ধর কত কাঁচা হয়েছে, তো সবই ভিজিয়ে দেবো এখনই, তো এগুলো কাচবো সব। তো এদিকে এই যে রান্না বান্না হয়ে গেছে, আর এখন গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে এখন টেবিলটাও পরিষ্কার করে রান্নাঘরের জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো, তারপর বাসনগুলো মাজবো। তো ভাবছি যে জামাকাপড়গুলো ওখানে ভেজা হয়নি, বাসন ভেজানো হয়নি, তো বাসনটা মাজতে যাওয়ার আগে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে বাসনটা মাজতে যাবো, এটাই ভাবছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো এই যে এখন ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপর ঘর বারান্দাটা মুছে তারপর জামাকাপড়গুলো কেচে স্নান করবো। তো এটাই ভেবেছি, এরকম মানে মনে মনে স্থির করে রেখেছি কোনটার পর কোনটা করবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখেছো রোদ্দুরটা আজকে বেশ ভালো উঠেছে, মানে রোদি তখন এই বৃষ্টি হয় এই রোদ্দুর ওঠে, যাই হোক কেমন একটা দিন হয়। তো আজকে বেশ রোদ্দুরটা সকাল থেকে খুব সুন্দর দিয়েছে, ঝলমলে রোদ্র দিয়েছে। তো এরকম ঝলমলে রোদ্র উঠলে দিনটাও বেশ ভালো যায়। আমার তো কাজ করতে খুব ভালো লাগে, আমার বৃষ্টিটা ঠিক অত ভালোই লাগে না, তোমাদেরকে আগেও বলেছি। রোদ্র একটু কষ্ট হয় গরমে, যাই হোক ভালো লাগে, রোদ্র উঠলে কাজে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে আজকে একটু বসে নিঃশ্বাস ফেলা মানে সময় পাওয়া ঠিকঠাকভাবে ইসে করলে, ছেলের স্কুল থাকলে তো এক ব্যাপার, আর বাড়ি থাকলে আর এক ব্যাপার, এরকম ব্যাপার। তো যাই হোক এখন একটানা কাজগুলো করে নিচ্ছি, মনে মনে ভেবেছি যে কাজগুলো একটানা করে তারপরেই বসবো, তো তাহলে একটু অনেকটা সময় পাওয়া যাবে বেশ। আর বসে থাকলে না বসেই থাকতে ইচ্ছা করে। আর সকাল থেকে আমি কিন্তু এখনও কিছু খাওয়ার সময় পাইনি, খাওয়ার সময় পাইনি বলতে ভাতগুলো যে তোমাদের বললাম যে রাতের কিছুটা ভাত আছে, তো ওটা আমি তরকারিতে খেয়ে নেবো। তো ভেবেছিলাম খেলে খেতেই পারতাম, কিন্তু ভাবলাম কি ভাতগুলো খাবো, খেলে তো আবার শরীরটা ছেড়ে দেবে, মানে একটু মানে ভাত খাওয়ার পর দেখবে সকালে খাওয়া দাওয়ার পর মনে হয় একটু 10 মিনিট বসি বা 5 মিনিট বসি এরকম মনে হয়। তো যাই হোক আমি ভাবলাম না থাক, 10-15 মিনিট বসলে আবার লেট হয়ে যাবে, থাকি একটু পরেই একবারে কাজকর্ম সেরে একেবারেই খাবো, তো এটা ভেবে আর খেলাম না। তো যাই হোক একটানা কাজগুলো করে নিচ্ছি, তো চলো দেখতে থাকো। তো এই যে কাঁচা ধোয়া কমপ্লিট, এবার মেলে দিচ্ছি সব জামাকাপড়গুলো। তো প্রথমে ভেবেছিলাম যে স্নান করে, ভাবছিলাম যে স্নান করে বেরিয়ে একবারে মেলবো, আবার ভাবছি না থাক আগে মেলেই যে কেচে ধুয়ে, কারণ স্নান করে বেরিয়ে মেলতে গেলে একটু লেট হবে। তো রোদ্দুরা যেহেতু খুব সুন্দর আছে, তো আবার বলা যায় না কখন বৃষ্টি নেমে পড়ে, কিন্তু বৃষ্টিতে সকাল থেকে একবারও হয়, তোমাদেরকে তো বললাম এই রোদ্দুরটা আজকে খুব সুন্দর দিয়েছে, ঝলমলে রোদ্র, মানে বেশ ভালো ওয়েদারটা আছে এখনও পর্যন্ত খুব সুন্দর আছে। তো বললাম না আগে মেলেই দিই, তারপরে আমি স্নান করতে যাই, অতটা অসুবিধা নেই, আস্তে ধীরে করি। তো এইভাবেই আবার মেলতে আসলাম জামাকাপড়গুলো, তো মেলে দিলাম দেবো, দিয়ে স্নান করতে ঢুকবো, তো স্নান করে তারপর পুজো দেবো। তো তাহলে এখনকার মতন কাজ মোটামুটি সব হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। একটু সামনে সামনে কথা বলতে চলে আসলাম, তো স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছ, তো স্নান টান করে সব কাজকর্ম হয়ে গেছে, সকাল থেকে কী কী করলাম না করলাম তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রেখে একটু বলবো। তো স্নান টান করে উঠে পুজো টুজো দিয়ে নিয়েছি, সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট এখন, কেন তোমার আপাতত 12:30 বাজে এখন। তো এবার বাবু তো চলে এসছে, সকালে পড়া ছিল তোমার তোকে বলেছিলাম, তো ও চলে এসছে, পুরো স্নান টান হয়ে গেছে, সব কিছু করে ওকে বসিয়ে রেখেছি। আর
এখন আমি একটু বসে থাকবো, তারপরে একটু টুকটাক কিছু মানে কি বলবো, এখন আপাতত কাজ নেই, তো দুটো জামা আছে, ভাবছি নতুনই তো একটু মানে ধুয়ে হয় তো ওটা তো ভাবছি খাটাবো বসে বসে, কাজটা এখন তাড়াতাড়ি হয়ে গেছে। আর সকাল থেকে না বসিনি, বসলে না অনেকটা লেট হয়ে যায়, মানে আলিশি লেগে যায়, একটু বসবো একটু করবো এরকম ভাবি, তো মানে একটু বসি আলিশি হয়ে যাবে, না থাক আর পরে উঠবে এরকম মনে হয়, তো ওই জন্য আজকে বসিনি, টানা কাজ করে গেছি, সব কাজ হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ আমার পাশে থাকো, তোমাদেরকে এটুকু বলবো, আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন, তোমাদের ভালোবাসা ছাড়া কিছু করতে পারবো না, এটাই বলার কথা। তো চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকেও ভালো রাখো, টাটা।